আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেলার্স অ্যান্ড বেক ব্রিক্স। তো বন্ধুরা, আপনি আপনাদের সাথে আজকে একটি ব্লাউজ কাটিং করে শেয়ার করব, কিভাবে আপনারা এই ব্লাউজটি কাটিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্লাউজটি আমি কাটিং করে রেখেছি। তো এটা হলো ফ্রন্ট পার্ট, আর এর পিছনের নিচেরটা হলো ব্যাক পার্ট। তো আমি এটা আপনাদেরকে কিভাবে কাটিং করলাম এবং এই যে চিকেনগুলো দিয়েছি এবং ব্লাউজের যে হিসাব, আমি আপনাদেরকে সম্পূর্ণ এখানে বুঝিয়ে দিব কীভাবে আপনারা কাটিং করবেন এবং কীভাবে মার্ক করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন এবং কীভাবে ব্লাউজ কাটতে হয়। আশা করি যে আপনারা ভিডিওটি দেখলে আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কীভাবে কাটিং করলাম আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেই কীভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা, আশা করি যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ হলো এরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দিতে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো আমি এখানে এক গজ কাপড় নিয়েছি, আর ব্লাউজটি লম্বা হবে 15 ইঞ্চি। তো এখানে আপনারা দেখুন আমি এক গজ কাপড় নিয়েছি এখানে। তো ব্লাউজ কাটার জন্য আপনারা কাপড়টিকে যেভাবে বাস করবেন, আপনাদের ব্লাউজ কাটিং করার জন্য অবশ্যই কাপড়টাকে এভাবে ফেলে এক পাশ থেকে কাপড়টা নিতে হবে। পায়ের এক পাশ থেকে কাপড়টা এভাবে করে বাস করে আপনাদের যতটুকু কাপড় লাগবে অতটুকু কাপড় নিয়ে নেবেন আপনারা। তো আমি এখানে 10.5 ইঞ্চি কাপড় নিয়েছি। অবশ্যই আমি এটা পিছনের পাটটি কাটবো, প্রথমে পিছনের পাটটি কাটবো, তারপর আমি সামনের পাটটি কাটবো। তো পিছনের পাটটি ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবসময় পিছনের পাটটি আগে কাটতে হয়। তো প্রথমে আমি নিচের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিলাম নিচের বাঁক ভেঙে দেওয়ার জন্য। তারপর আমি লম্বাটা নিলাম, আমি 1/2 ইঞ্চি প্লাস করে মার্ক করে নিলাম। তো 1/2 ইঞ্চি প্লাস করে মার্ক করে নেওয়ার পর আমি উপর থেকে আমি হাতার জন্য 4.5 ইঞ্চি নামিয়ে নিলাম। তারপর আমি লম্বা দাগ টেনে দিচ্ছি, এখানে 1/2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর আমি এখানে শোল্ডারের মাপটা নিব, প্রথমে যে দাগটা আমি দিয়েছি উপরের দাগটা থেকে আমি শোল্ডারের মাপটা নিব। তো আমি 6.5 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিব, বডি আছে আমার 34, তো আমি এখানে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর আমি নিচে আমার কোমর আছে 30 ইঞ্চি, তো আমি এখানে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপর আমি 1 ইঞ্চি বাড়তি নিব চিকেনের জন্য, আরও 1 ইঞ্চি বাড়তি নিব আমার বাড়তি কাপড়ের জন্য। তো আমি এইদিকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিব বডির দিকে। তো এখন আমি এগুলো স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি। তো আমি এখন আর্ম হোলের জন্য যে মার্কটা করা দরকার সেটা আমি করে নিচ্ছি। এখানে আর্ম হোলের সেন্টার থেকে আমি শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে আমি এখানে চিকেনের পিছনের যে চিকেন হয় সেটার জন্য আমি মার্ক করে নিব। তো পিছনের চিকেনের জন্য আমি 3.5 ইঞ্চি পরিমাণ আমি নিলাম, নেওয়ার পর আমি উপরে নিলাম, এদিকে নিলাম 4 ইঞ্চি। আমার যে ভাঙার পর যে মাপটা থাকবে সেখান থেকে আমি 4 ইঞ্চি নিয়েছি। এভাবে করে 4 ইঞ্চি নিয়ে আমি এখানে কেচি দিয়ে এভাবে করে মার্ক করে আমি উল্টা পাশেও মার্ক করে নিলাম। তো আমার এটা মোটামুটি হয়ে গেলে সব কিছু ওকে থাকলে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আমি এটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন যে বাকি কাপড়টা আছে ওই পাশ থেকেই আমি বাকি কাপড়টা থেকে আমি সামনের ফ্রন্ট পার্টটা কাটবো। তো ফ্রন্ট পার্টটা কাটার জন্য যেদিক থেকে আমি কাটিং করেছিলাম সেই দিকে মিলিয়ে বসে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। অবশ্যই আপনারা এই কাপড়টা বাড়তি রাখতে হবে, অন্যথা কিন্তু সমস্যা। আপনারা বাড়তি রাখবেন, এদিকে কাপড়টা নিচের দিকেও বাড়তি রাখতে হবে, এদিকেও বাড়তি রাখতে হবে। তো এইভাবে বাড়তি করে আমি এইভাবে মার্ক করে নিচ্ছি। পিছনের ব্যাক পার্টটার মধ্যে আমি যেভাবে মার্ক করেছিলাম সেই মার্কগুলোতে আমি লম্বা দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর এভাবে ওই পাশ থেকে মিলিয়ে আমি এদিকেও মার্ক করে নিচ্ছি, এদিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে মার্ক করে নিলাম।
তো এখন আমি শোল্ডার থেকেও মার্কটা করে নিই। তো মার্ক করা হয়ে গেলে আমি স্কেল দিয়ে এটা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমি এখানে যেভাবে আছে এদিকে সেমভাবে কাটবো, আর এদিকে আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছি, 1 ইঞ্চি বাড়তি করে আমি এটা কেটে নিব। আর নিচের দিকে আমি 1/2 ইঞ্চি করে বাড়তি রেখেছি, এটা কেটে নিব আমি। তো কেটে নেওয়ার পর এখন আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কীভাবে আপনার হিসাবগুলা করে আপনাদের মার্কগুলা করতে হয়, এগুলা ইম্পর্টেন্ট। তো এগুলো আমি আপনাদের একটু খেয়াল করে শুনবেন এবং খেয়াল করে দেখবেন, আশা করি হয়ে যাবে। এখানে প্রথমে আমি 9.5 ইঞ্চিতে সেন্টার করে নিলাম। তো এখানে বডির জন্য আমি 9.5 ইঞ্চিতে সেন্টার করে নিলাম। তারপর এদিক থেকে আমি 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চিতে সেন্টার করে নিলাম। এদিক থেকে 4.5 ইঞ্চি আর উপর থেকে 9.5 ইঞ্চি তো এক এক সময় এক এক রকম হয়, এক একজনের বডি হিসাবে এক এক রকম হয়। তো এখন আমি সামনের যে পাটটা আছে সেটার মধ্যে কিন্তু অবশ্যই তল পাট হবে, এখানে শেপ হবে। আর্ম হোলের শেপটা আপনারা মোটামুটি 1/2 ইঞ্চির উপরে এখানে শেপ দিতে হবে। তো এইভাবে করে আপনারা শেপটা দিয়ে নেবেন, 1/2 ইঞ্চির উপরে হবে, মোটামুটি 1/2 ইঞ্চির উপরে আপনারা শেপটা দিবেন। এখানে যতটুকু আপনারা শেপ দিবেন ততটুকুই আপনাদের এগুলো ফিটিং হবে। তো তারপর আমি এইভাবে করে এখন আমি চিকেনের জন্য সেন্টারগুলো করব। তো এইভাবে আমি এখান থেকে এটা প্রথমে ভেঙে নিব। এভাবে করে ভেঙে নিয়ে আমি মার্ক করে নিলাম, যেহেতু এটা লম্বার মাপটা, এহেতু আমি লম্বার উপরে আমার চিকেনটা থাকতে হবে। তো এইভাবে করে আমি 1 ইঞ্চিতে এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি এখানে সোজা করে দাগ দিয়ে দিলাম এবং এই সেন্টারে আমি এভাবে করে সেন্টার করে নিলাম। এখন নিচেরটা আমি পিছনে যেরকম দিয়েছিলাম 4 ইঞ্চি, সে এরকম এখানেও 4 ইঞ্চিতে আমি সেন্টার করে নিলাম। পিছনে দিয়েছিলাম 3.5, এখানে 4 ইঞ্চি এইভাবে করে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পরে সেন্টার যেটা ছিল আমার সেই সেন্টারটাকে সেন্টার করে আমি চারোদিকে আমি সেম করে এখানে প্রত্যেকটা চিকেনের জন্য আমি মার্ক করে নিব। আপনারা এইভাবে আপনারা যাদের যেরকম প্রয়োজন অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার আরও ছোট করে দেন এখানে, তাহলে আপনার এটা কাপড়টা এদিকে ওচা হয়ে থাকবে। এইভাবে করে আপনারা দিবেন। তারপর এই সিজার দিয়ে মার্ক করে উল্টা দিকেও এভাবে মার্ক করে নেবেন। সিজার দিয়ে মার্ক করে উল্টা দিকেও মার্ক করে নেওয়ার পর এখানে আমার যে চিকেনগুলো দেওয়া দরকার আমি এই চিকেনগুলোতে সিজার দিয়ে চিকেন করে নেব। এই যে এইখানেও এখানেও এখানেও, তো প্রত্যেকটা জায়গাতে আপনারা সিজার দিয়ে মার্ক করে নেবেন, তাহলে সেলাইয়ের সময় আপনাদের ইজি হবে। কারণ ওই পাশে কিন্তু এখানে চিকেনটা কোথেকে ধরবেন সেখানে বোঝা যায় না যাই, তাই আপনাদের এইভাবে চিকেনগুলো দিয়ে নিতে হবে। তো এখন আমি নেকটা কাটবো। নেকটার জন্য নর্মালি আপনারা যেভাবে নেক কাটেন সেভাবেই কাটতে পারেন, অথবা অনেকে ব্লাউজে নেক বড় পরে থাকে তো আপনারা যেভাবে চান ওইভাবে পরতে পারেন। তো আমি এখানে নেকের জন্য আমি এখানে সামনের গলাটা আমি কাটতেছি 2 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি এবং পিছনের গলাটা কাটবো 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এইভাবে করে গলাটা কেটে নিয়ে আপনারা ব্লাউজটি সেলাই করতে পারবেন। তো গলাটা কাটিং করার পর আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো। হাতাটা নর্মালি যেভাবে আপনারা কাটিং করেন সেভাবেই কাটবেন। তো হাতার মধ্যে একটু ডিফারেন্ট হলো, সেখানে আপনারা মোড়ার মধ্যে আপনারা যেই তলপাটটা কাটতে হয় সেই তলপাটটা পর্যাপ্ত পরিমাণ কাটতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি পিছনের গলাটা কেটে নিলাম। পিছনের গলাটা কেটে নেওয়ার পর আমি আপনাদেরকে হাতাটা কেটে দেখাচ্ছি। তো হাতার যে বাড়তি কাপড়টা ছিল সেখান থেকে এই কাপড়টা এইভাবে করে ফেলবেন। ফেলার পর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি হাফ হাতা হয় তাহলেই আপনারা কাটতে পারবেন, এক গজ কাপড়ে হবে। আর না হলে কিন্তু কাপড় আরও বেশি লাগবে, ফুল হাতা হলে বা 3/4 হলে আরও কাপড় বেশি লাগবে। তো প্রথমে আমি 1/2 ইঞ্চি মার্ক করে নিলাম। এই পাশে 1/2 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর আমি যতটুকু লম্বা আছে আমি পুরোটা নিয়ে নিব। তো এখানে 10 ইঞ্চি পরিমাণ আছে, আর এতটুকু বাড়তিটুকু আমি ভেঙে দিব ভিতরের দিকে। তো এখানে হাতার মোহরিটা নিচ্ছি, হাতার মোহরিটা আছে 10। 1 ইঞ্চি বাড়তি নিলাম, বাড়তি নিয়ে আমি এখানে
2.5 ইঞ্চি পরিমাণ শেপ দিব। 2.5 ইঞ্চিতে এইভাবে শেপ দিয়ে আমি মোড়াটা চেক করে নিব হয় কি না। তারপরে আমি এটাতে স্কেল দিয়ে মার্ক করে নিয়ে আমি মোড়াটা আবার চেক করে নিচ্ছি। অবশ্যই আপনারা মোড়াটা চেক করে নেবেন আপনাদের ব্লাউজের ওইখান থেকে, হাতা থেকে। তো এভাবে করে চেক করে নেওয়ার পর আমি স্কেল দিয়ে এটা মার্ক করে নিব। মার্ক করে নিয়ে আমি বাড়তিটাও মার্ক করে নিব। তারপর আমি এখানে আরমোলের যে শেপটা, এভাবে আপনারা আস্তে আস্তে চক দিয়ে মার্ক করে নেবেন। সুন্দর করে সুন্দর করে মার্ক করে নেওয়ার পর এটা কেটে নেবেন। যেভাবে আছে ওইভাবে কেটে নেওয়ার পর আপনারা যেই শেপটা দিতে হয় তলপাটটা কাটতে, সেটা আপনারা পরে কাটবেন। তো ভিউয়ার্স, আপনারা তলপাটটা কীভাবে আমি কাটি আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি আমি শেষ পর্যায়ে চলে আসলাম ভিউয়ার্স। ভিডিওটি কেমন লাগলো যদি বিন্দুমাত্র ভালো লাগে, যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।